আসসালামু আলাইকুম। কম্পিউটার নেটওয়ার্কের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুস্তাকিম বিল্লাহ আপনাদের সাথে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে টিসিপি আইপি এবং ওএসআই মডেলের মধ্যে কোনটা বেশি পপুলার। তো নর্মালি যেটা হয় যে সবাই আমরা জানি যে টিসিপি আইপিটা বেশি পপুলার, বাট এটার রিজনটা কি সেটা কিন্তু আমরা অনেকে জানি না। অ্যান্ড এটা নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, সেটাও আমি আজকে দূর করে দেবো একটা ইনফরমেশনের মাধ্যমে। তো তাহলে প্রথমে বলে নিচ্ছি যে এই দুটার মধ্যে টিসিপিআইপি হচ্ছে পপুলার, টিসিপিআইপি পপুলার, এই কথার কোনো মানে সবাইকে মানতেই হবে যে টিসিপিআইপি হচ্ছে পপুলার। তো টিসিপিআইপি কেন পপুলার, অনেক সময় আমি যেটা দেখেছি অনেকে বলে থাকে যে ওএসআই মডেলটা হচ্ছে আগে এসেছে তাই হচ্ছে টিসিপিআইপিটা বেশি পপুলার। দ্যাট মিনস বলা হচ্ছে যে টিসিপিআইপিটা পরে আসছে, পরে যেটা আসে সেটাই স্ট্যান্ডার্ড, সেটাই ভালো, তো তাই হচ্ছে টিসিপিআইপি পপুলার। বাট এটা কিন্তু কারেক্ট না। আগে কিন্তু ওএসআই মডেল আসেনি, আগে এসেছে টিসিপিআইপি মডেল। আমি আবারও রিপিট করছি, আগে টিসিপিআইপি মডেল আসছে তবুও টিসিপিআইপি মডেল পপুলার, মানে পরে আসছে তবুও কিন্তু ওএসআই মডেলটা পপুলার না। বাট ওএসআই মডেল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ওএসআই মডেলটা যখন আসলো সবাই ভেবেছিল ওএসআই মডেলটাই হবে হচ্ছে সবচেয়ে পপুলার। বাট ওএসআই মডেলের কিছু যে প্রবলেম ছিল অ্যান্ড কিছু আনডিফাইন্ড প্রোটোকল ছিল, এই জন্য কিন্তু ওএসআই মডেলটা পপুলার হয়নি, টিসিপিআইপি মডেলটাই পপুলার হয়ে ওঠে। তো সবচেয়ে বড় যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে ওএসআই মডেলে আমাদের কিন্তু প্রেজেন্টেশন লেয়ার অ্যান্ড সেশন লেয়ার, এই দুটো লেয়ারে যে প্রোটোকলগুলোর কথা বলা হচ্ছে সেই প্রোটোকলগুলো কিন্তু আসলে আনডিফাইন্ড। আর সেই প্রোটোকলগুলো আসলে কিভাবে তৈরি করতে হবে, কিভাবে কাজ করবে সেগুলো নিয়ে আসলে কোনো কথাই বলা হয়নি, আর ডকুমেন্টেশনটা আসলে ঠিকমতো হয়নি। এই জন্য কিন্তু তোমরা দেখে থাকবে যে টিসিপিআইপিতে এই প্রেজেন্টেশন লেয়ার অ্যান্ড সেশন লেয়ারটা নাই। সো এটা কিন্তু আসলে ওএসআই মডেলের একটা ল্যাকিংস বলা যেতে পারে, এই জন্য কিন্তু টিসিপিআইপিটা পপুলার। এটা একটা হচ্ছে রিজন। সেকেন্ড যে রিজনটা হচ্ছে যখন ওএসআই মডেলটাই পাবলিশ করা হলো বা ডেভেলপ করা হলো, তখন কিন্তু অলরেডি টিসিপিআইপিরা বাজারে চলছিল অ্যান্ড সেটার উপর কিন্তু খুব ইনভেস্টমেন্ট সেখানে কিন্তু ছিল টিসিপিআইপিতে। সো হুট করেই নতুন একটা মডেলকে ট্রাস্ট করা সেটা কিন্তু একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, অ্যান্ড সেটা কিন্তু একটা রিজন টিসিপিআইপিটা পপুলার হওয়ার পিছনে। বিকজ অনেক সময় দেখা যায় যে একটা মডেল যখন খুব বেশি পপুলার হয়ে যায় তখন কিন্তু নতুন একটা মডেল এসে সেটাকে চ্যালেঞ্জ করলেও এক্সিস্টিং যে ইনভেস্টর আছে তারা কিন্তু সেই নতুন মডেলটাকে অ্যাকসেপ্ট করতে রাজি থাকে না, বিকজ তারা অলরেডি আগের যে মডেলটা আছে সেটার উপর অনেক বেশি ইনভেস্ট করে ফেলে। সো ইনভেস্টমেন্ট হচ্ছে একটা ইস্যু, ইনভেস্টমেন্ট। প্রথম রিজনটা কি যে ওএসআই মডেলের এই যে দুটো লেয়ার আছে এই দুটো লেয়ারের ল্যাকিংস। সেকেন্ড যে রিজন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ফাইনাল আর একটা রিজনের কথা বলবো, সেটা হচ্ছে ওএসআই মডেলের ইমপ্লিমেন্টেশন। ওএসআই মডেলের ইমপ্লিমেন্টেশন, যখন ওএসআই মডেলটা নিয়ে ইমপ্লিমেন্ট করা হলো, কিছু অর্গানাইজেশন অবশ্যই ওএসআই মডেলটাকে ইমপ্লিমেন্ট করে, বাট এই ইমপ্লিমেন্টেশনে কিছু প্রবলেম দেখা যায়। যেরকমভাবে চিন্তা করা হয় যে ওএসআই মডেলটা কাজ করবে ঠিক সেরকম কাজ করে না, অর্থাৎ সার্ভিসটা সেরকম দেয় না বা দেয়নি আই শুড সে। সো এই জন্য কিন্তু আসলে ওএসআই মডেলকে জাস্ট একটা থিওরিটিক্যাল কনসেপ্ট হিসেবে রাখা হয়, বাট প্র্যাকটিক্যালি কিন্তু আমাদেরকে টিসিপিআইপিটাই ইউজ করতে হয় বা ইউজ করা হয়ে থাকে, অ্যান্ড এই জন্যই কিন্তু টিসিপিআইপিটা ওএসআই মডেলের চেয়ে বেশি পপুলার। সো আমার ধারণা তোমরা বুঝতে পেরেছ যে টিসিপিআইপি এবং ওএসআই মডেলের মধ্যে কোনটা পপুলার। বাট আমি একটা জিনিস বলতে চাই যে সিম্পলি যদি চিন্তা করো যে আমাদের ইন্টারনেটে কোন মডেলটা ইউজ করা হয়, টিসিপিআইপি। একটা কথা দিয়েই কিন্তু বোঝানো যায় যে আসলে টিসিপিআইপিটা সবচেয়ে বেশি পপুলার। এনিওয়ে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, টিল দেন টেক কেয়ার, টাটা।